নিরক্ষরের অক্ষর, গীতিকবি দেলোয়ার আর্যদা সরফ। কিছু মানুষ বিশেষ ভাষার অক্ষরের প্রতি মারাত্মক দুর্বল। শুধু দুর্বলই নয়, ভক্তি ও অন্ধবিশ্বাস দ্বারা আক্রান্ত, অথচ নিজের মাতৃভাষার প্রতি কোনো শ্রদ্ধা বোধ নেই, নেই কোনো ভালোবাসা, আছে তাচ্ছিল্য অপরাধ বোধ। তাদের আজন্ম ধারণা ওই বিশেষ অক্ষরের দেশে জন্ম হলে নিশ্চিত স্বর্গ ছিল, ওই দেশের মানুষ সবাই স্বর্গে যাবে, ওই দেশে গিয়েই অনেকেই তাঁদের মৃত্যু কামনা করে। আক্ষরিক পুরো দেশটাই যেন স্বর্গরাজ্য। অক্ষরগুলোর ধ্বনির তানে সবাই একাত্ম একাকার, অক্ষরগুলোকে বিশ্বাস করা যেন বংশ পরম্পরায় প্রাপ্ত অধিকার। অর্থ না জানা অক্ষরগুলোর আওয়াজে আত্মা নাকি শান্তি পায়, যদিও আত্মা সম্পর্কে বিন্দুমাত্র জ্ঞান নেই। তাদের বিশ্বাস অক্ষরগুলো স্বর্গ থেকে এসেছে, যদিও জানা নেই স্বর্গের ভাষা বা অক্ষর কি। এই অক্ষর থেকে বিশ্বাস হারানো যাবে না, বিশ্বাস হারালেই নিশ্চিত নরক। গোড়া শৃঙ্খলে ভ্রান্ত বিশ্বাসে অসীম অন্ধকারে নিমজ্জিত এদের মন। আর অন্য যত অক্ষর আছে, ভাষা আছে, ভাষাভাষী আছে, সবার ঠিকানা অগ্নিকুণ্ডের নরক রাজ্যে। এটাও তাদের দেয়া চূড়ান্ত বিধান। এই অক্ষরের জন্য জীবন নিতে ও দিতে বিন্দুমাত্র চিন্তা করে না এই নিরক্ষর অগ্নিমূর্তি মানুষগুলো। জীবন দিতে পারলেই নিশ্চিত স্বর্গ। অক্ষর আত্মাহুতি দেয় না, অক্ষর আত্মাহুতি দেয় না, কিন্তু অক্ষরের জন্য আত্মাহুতি দেয় অক্ষর জ্ঞানহীন মানুষগুলো। অক্ষরগুলো যেন স্বর্গের চাবি, স্বর্গের নিশ্চিত ঠিকানা। অক্ষরগুলো যেন পাপ ফিন পুণ্যের ছবি, তাই অক্ষরের ছবি দেয়ালে দেয়ালে টানিয়ে রাখে, যদিও জানে না কোন অক্ষরের কি অর্থ, কোন শব্দের বা বাক্যের অর্থ কি। তবু বিনয় ভক্তির শক্তিতে অক্ষরে চুমুখায়, চুমুখায় অক্ষরের ছবিতে। এই অক্ষর দিয়ে যাই লেখা হোক না কেন, খুব আজে বাজে কথা লেখা হলেও চুমুখায়, শুধু অর্থ না জানার কারণে। কি অজ্ঞতা, কি মূর্খতা! হে অক্ষর, হে অক্ষর, তুমি উন্মোচিত হও, তুমি বিকশিত হও, তুমি জ্বলে ওঠো, তুমি বলে ওঠো, তুমি নিজেই তোমার অর্থ প্রকাশ করো। তুমি তোমার সত্যের আলো নিরক্ষরের হৃদয়ে জ্বালো, তুমি তোমার জ্ঞানের আলো নিরক্ষরের প্রাণে জ্বালো, নিরক্ষরের প্রাণে জ্বালো, নিরক্ষরের প্রাণে জ্বালো।